দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই প্রোগ্রামটি শুরু করছি। মির্জাগঞ্জ উপজেলা, যেখানে আমার জন্মভূমি, যেখানে আমার জন্ম হয়েছে, সেই জায়গারই ঠিক গত দুই তিন দিনের ভিতরে তিনজন প্রিয় মানুষকে হারাতে হয়েছে। তার ভিতরে একজন রয়েছেন আলহাজ নুরুল ইসলাম মোল্লা, এরপরে ছোট ভাই নয়ন, এবং সবচেয়ে কাছের মানুষ যিনি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং দেউলি সুবিদখালী ইউনিয়নের একজন সুনামধন্য মেম্বার আব্দুল মোতালেব মৃধা, তিনিও চলে গেছেন আমাদেরকে ছেড়ে। আজকের এই ভিডিও বার্তায় প্রথমেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হচ্ছে। এই তিনটি দুঃসংবাদের পাশাপাশি আরও একটি দুঃসংবাদ আমাকে ভীষণভাবে পীড়া দিয়েছে, যেটি হলো আব্দুল মোতালেব মৃধার ছেলে নাজমুল মৃধা, মির্জাগঞ্জ উপজেলা ছাত্র দলের অন্যতম নেতা। এই নাজমুল মৃধার জন্ম হয়েছে হয়তোবা আমি যখন দেশ থেকে বের হয়েছি, বিদেশে চলে এসেছি, তখন হয়তোবা আমি তাকে দেখিও নাই, কিন্তু ছেলেটা এতটা অ্যাক্টিভ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কার্যক্রমে, সার্বক্ষণিকভাবে দেখতে পেতাম দলের জন্য কাজ করছে। এই নাজমুল মৃধা ছেলেটাকে পুলিশ গ্রেফতার করেছে কয়েক সপ্তাহ আগে। দুঃখের বিষয় হলো এই নাজমুলকে তার বাবার জানাজায় অংশ নিতে হয়েছে হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়। কি অমানবিক দৃশ্য, কি অমানবিক দৃশ্য! একটি ছেলে বিনা দোষে জেল খাটবেন এবং সেই জেল থেকে যখন তার বাবার মৃত্যুর জানাজায় অংশ নিতে আসেন, সেটা ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়। কি একটা অমানবিক দেশে আমাদের উত্তরসূরি বসবাস করছেন, আহারে দেশ, এরই নাম বাংলাদেশ। দুঃখিত ছোট ভাই নাজবুল, তোমার এই চরম পরিণতির জন্য দুঃখ লাগে। কি আর করবো, বাংলাদেশ বিচারহীন এক দেশ, বাংলাদেশ রাজনীতিহীন এক দেশ, বাংলাদেশ অমানবিকতায় ভরপুর এক দেশ, তারপরেও এখানেই সবাইকে নিয়ে বেঁচে থাকতে হবে। নাজমুল মাফ করে দিও। মোতালেব মৃধা, আমি যাকে আদর করে মামা বলে ডাকতাম, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। অন্য যারা আছেন তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে ঘৃণা এবং তীব্র ক্ষোভের সাথে নাজমুল মৃধাকে মোতালেব মৃধায় জানাজায় নিয়ে আসার জন্য যে ডান্ডা বেরি পরানো হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি। এছাড়া অন্য কিছু বলার ভাষা আমার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই স্বৈরাচারের শৃঙ্খল মুক্ত একদিন বাংলাদেশ গড়ব, এবং সেদিন এই নাজমুলের মতো অনেক ত্যাগী নেতা বা অনেক ত্যাগী ছাত্রদল, যুবদল এবং মূল দলের কর্মীরা যারা একটু মুখ ফুটে হাসবে, সেই প্রত্যাশায় রইলাম। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।